الله أكبر الله أكبر যার উসিলায় আল্লাহ কবর থেকে হাশর মিজান ফুল চিরাগ পর্যন্ত নিরাপদ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এতটুকু শেষ নয়। ইমাম আহমদ ইবনে হাম্বল নাম শুনেছেন? একটি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল বাগদাদের জমিনে হায় মুসলমান আজকে তো 200 টাকা আর 400 টাকা বাজারে নিয়ে গেলে এমনিতে একটা কোরআন মিলে, যেটা করে ঠিক না? এ কোরআনের এত স্বল্প দাম, দুনিয়াবি একটা হাদিয়া, এই কারণেই কোরআনের পরিবর্তন করে দেব, তোমরা আলিম প্রতিবাদ করতে পারবো না। আহমদ ইবনে হাম্বল বলেন, যতক্ষণ পর্যন্ত দেহে রুহ আছে ততক্ষণ পর্যন্ত কোরআনের পক্ষে জিহাদ করব। আহমদ ইবনে হাম্বল কোরআনের পক্ষে যাইয়া জিহাদের ডাক দিলেন। আহমদ ইবনে হাম্বল আলিমদেরকে নিয়ে ডাক দিলেন। কিছুদিন পর সরকারের জালিম সরকারের অত্যাচারে আলেমেরা পিছু হয়ে গেল, একা মাঠে থাকলেন ইমাম আহমদ ইবনে হাম্বল। সরকার জালিম সরকার আহমদ ইবনে হাম্বলকে বন্দি করে জেলের ভিতরে আটকায়া রাখছে। দিনে রাত্রে 24 ঘন্টা তিনি তাকে আঘাত করতেছে। আহমদ ইবনে হাম্বলের হাত দুটি বাঁধা, পা দুটি বাঁধা, দিনে রাত্রে 24 ঘন্টা আঘাত করতেছে। আহমদ ইবনে হাম্বল বলেন, আমার একবার পানির পিপাসা যখন দেখা দিল আমি পানি চাইলাম, আমাকে সেনাবাহিনীর পানি দিতে রাজি হইল না। আমার দেহের দিকে আমি আহমদ ইবনে হাম্বল একবার তাকাইয়া দেখি, আমার দেহ থেকে রক্তগুলো বৃষ্টির ফোঁটার ন্যায় টপটপ করে জমিনের মধ্যে পড়তেছে। আমি তারপর আমার দেহের মধ্যে তাকাইয়া দেখি রে, আমার দেহের হাতের জোড়াগুলো চুইটা যাইতেছে, গোস্তগুলো টুকরো টুকরো হয়ে জমিনের মধ্যে পড়তেছে। আহমদ ইবনে হাম্বল বলেন, তারপরও আমি তাদের কাছে মাতানত করি নাই, আমি কিছুই বলি নাই। একবার আমি তাকাইয়া দেখি আমার পরনের লঙ্গিতে খুলে যাইতেছে, পরনের কাপড়টা খুলে যাইতেছে। আমি বাহিনীদেরকে বললাম, ও বাহিনীরা, আমার রক্ত গেল, গুস্ত গেল, হাড্ডিগুলো ফাইটা যাইতেছে, তোমাদের কাছে আমি কিছুই চাইলাম না, পারবানি আমার পরনের কাপড়টা শক্ত করে বেঁধে দিতে? আহমদ ইবনে হাম্বল যখন এই কথা বললেন, লোকেরা বলতেছে, আহমদ ইবনে হাম্বল রে, একটা শর্তে পরনের কাপড় ফরাইয়া দিতে পারি, যদি কোরআনের পক্ষ ছেড়ে দিবা ঘোষণা করো। আহমদ ইবনে হাম্বল বলেন, রে বাহিনী না, আমি রক্ত দিলাম, কষ্ট দিলাম, হাড্ডি দিলাম, আমার জীবনটা পর্যন্ত দিতে পারি রে, আমি কোরআনের পক্ষ চাপতে পারবো না। আহমদ ইবনে হাম্বলের ঘোষণা শোনার পর বাহিনীরা বলে, আমারও তোমার পরনের কাপড় শক্ত করে বেঁধে দিতে পারবো না। আহমদ ইবনে হাম্বলের হাত দুটি বাঁধা, পা দুটি বাঁধা, চক্র বন্ধ করে আকাশের দিকে মাথা উঠাইয়া মন দিয়ে ডাকতে শুরু করে, দেখো গো, কোরআনের পক্ষে যাইয়া আহমদ ইবনে হাম্বল জীবন দেয় ইমান দিতে রাজি না। আমি সবকিছু সহ্য করেছি, আমার পুরানোর কাপড় খুলে যাবে, আমি লজ্জা পাবো, জানি না আপনি কি চান। আবার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আহমদ ইবনে হাম্বলের দোয়াটি কবুল করে নিলেন। সেনাবাহিনীরা একটু পর জিজ্ঞাসা করে, আহমদ ইবনে হাম্বল রে, পরনের কাপড়ের কথা দেখি আর এখন বলতেছ না, তোমার পরনের কাপড়ের অবস্থা কি? আহমদ ইবনে হাম্বল বলেন, হাত দিয়ে দেখো কত শক্ত হয়ে গেছে। সেনাবাহিনীর হাত দিয়ে বলে, আহমদ ইবনে হাম্বল রে, কিভাবে পরনের কাপড়টা আগের চেয়ে অধিক শক্ত হয়ে গেল? আহমদ ইবনে হাম্বল বলেন, আমি যখন অসহায় হইয়া আমার আল্লাহরে ডাক দিছি রে, আমার আল্লাহ দুইজন ফেরেশতা পাঠাইয়া কোরআনের পক্ষে থাকার কারণে আমি আহমদ ইবনে হাম্বলের পরনের কাপড় পরাইয়া দিছে। আর খেয়ে খেয়ে বলেছেন, আল্লাহর কুদরতের হাত বাড়াইয়া দিছে। যেরকম সুবহানাল্লাহ, যে কোরআনের পক্ষে গেলেন আমার আল্লাহ ফেরেশতা পাঠাইয়া পরনের কাপড় পরাইয়া দেয়, যে কোরআন তেলাওয়াত করলে ওই কোরআন
সমস্ত আযাব গজব থেকে রক্ষা করতে পারে, যেই কোরআন আসমান জমিনের ছদামি, সেই সমস্ত কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলকে হাদিয়া করে দিয়েছেন। জোরে কর সুবহানাল্লাহ। দুনিয়াতে যে কোরআন আল্লাহ দিয়েছেন এটা রাসূলকে হাদিয়া করে দিয়েছেন, গোটা কোরআনটাই রাসূল পাকের জীবন। জোরে কর সুবহানাল্লাহ। এখন বলুন, আমাকে যদি কোনো ব্যক্তি হাদিয়া দেয়, হাদিয়ার দাম বেশি হবে না হুজুরের দাম বেশি হয়? দুনিয়ার জমিনের যে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরেও আমার রাসূলের মর্যাদা ইজ্জত বেশি রাখছেন, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এদিকেও আমরা আবার রাসূলের মর্যাদা পাইলাম। আমার বিষয় ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমহান মর্যাদা, এই বিষয়ের উপর আমি এখনো আছি। এখন যারা রাসূলকে আমাদের মত বলতে চায় তারা কি কি তাদের মত বলে দেখুন। বাংলাদেশের জমিনে বিশ্ব ইজতেমা হয় কি না? অনেক গিয়েছেন ওই জায়গায়, তবে বিশ্ব ইজতেমা আসলে ওঠা না, বিশ্ব ইজতেমা হচ্ছে আরাফার ময়দান। জোরে করে দেখে না, যাই হোক নাম দিয়েছেন। এখন ওই বিশ্ব ইজতেমাকে অনেক লোক মনে করেন যে এখানে গেলে হজের সওয়াব হবে, আরো জোরে কিছু বলেন এটা পাইছেন না? তোমার মিডিয়া প্রশ্ন করছে, সাংবাদিক প্রশ্ন করছে, আপনারা এখানে কিসের জন্য আছে? উনি বলেন আমরা গরিব মানুষ, আমরা এখানে আসিস মনে বুঝি যে এখানে আসলে আমরা গরিবদের একটা হজ হয়ে যায়। জোরে কোন আরো আওয়াজ করে বলুন। ব্যাংক চিনেন? ব্যাংক, ব্যাংকের বাচ্চা একবার হাতি দেখে তার মাকে এসে বললো, মা আজকে একটা প্রাণী দেখছি, তুমি যদি তার মতো বলতা। তো মা কয়, ব্যাংকের মা কয়, একটু দাঁড়া আমি চেষ্টা করে দেখি। তো চেষ্টা করে হোক করে ডাক মারছে, ডাক মারছে একটু ফুলবে না, বেটার মোটা হয় কিনা? তো মোটা হয়েছে। কয় দেখ তো এবার হয়েছে কিনা? কয় মা আরে বলো কি, তুমি তো ওর একটা লেজার সময় হয় না, আরেকবার ডাক, আরেকবার যখন ডাক মারছে ফেট হইলাম, ভাইটা মারা গেছে। কার সমান হওয়ার জন্য বলুন? কার সমান হওয়ার জন্য? একটা ভ্যান কাশ্মীর কালে যখন যাবে, হাতি তো দূরের কথা, হাতির লেজার সমান হওয়া সম্ভব নয়। 1 কোটি বিশ্ব ইজতেমা আরাফাতের এক এক অংশের সমান হবে না, হবে না, হবে না। কিসের সাথে কিসের তুলনা? আমি দেখলাম আমার ফুলতর সাহেব কিবলা রিসালে সব এসে পরিমাণ লোক হয়। জোরে করে দেখে না, আল্লাহ যেন ওই সমস্ত বাতিলদের কাছ থেকে আমাদেরকে সর্বদা হেফাজত রাখে। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। দরজা সকারে থাকতে পারবে? আমি বারবার জিজ্ঞাসা করতেছি, রাত্রে তো অনেক হয়েছে, একটা নিয়ত করেন না, আল্লাহ আজকে রাত্রটা আপনার রাসূলের পক্ষে দিয়ে দিলাম, রাজি আছেন? সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হাতকে কবুল করে নিন, সবাই বলুন আমিন। আল্লাহ রাসূলের পক্ষে আমাদের কবুল করুন, বলুন আমিন। আল্লাহ বাতিলদের হাত থেকে আমাদেরকে রেহাই করুন, বলুন আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন আসুন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাওদা শরীফে জীবিত না মৃত? জীবিত। হুজুর এই ওয়াজ কেন করেন? আমাদের কলবটা হচ্ছে রাসূল পাকের নূরের তৈরি, কথা বুঝতে পারতেছেন? নূর কলবহিম ওয়াহিয়া মারিফাতু বিল্লাহ, আমাদের কলব রাসূলের নূরের তৈরি, যেটা হচ্ছে মারিফাত ইলাহি। জোরে কর সুবহানাল্লাহ। এই কলব দিয়ে যদি এই নূরটাকে পরিষ্কার করে মদিনার নূরের সাথে কালেকশন করতে পারেন আর বিশ্বাসটাকে রাসূল জীবিত, আল্লাহর কসম আপনি একদিন না একদিন রাসূলকে দেখেই ফেলবেন। জোরে করে আল্লাহু আকবার। রাসূল বলছেন মান আমি ফাকাদ রাআল হক, যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে যেন আমি রাসূলকেই দেখলো। জোরে করে সুবহানাল্লাহ। বলবেন হুজুর একথা কেন বললেন যে যদি আমাকে দেখে তা আমাকেই দেখলো? একথা এজন্য বলছেন, স্বপ্ন মাঝে মাঝে মিস হয়, হয় কি? এক লোক একদিন কয়, হুজুর আমি স্বপ্নে দেখছি আইসক্রিম, আইসক্রিম খেয়েছি, হ্যাঁ, তারপর ঘুম থেকে চেয়ে দেখি আমি লেফট মুখে ঢুকেছি, যাবা লেফট ঢুকাইছি। আরেকটা কয়, হুজুর আমি একদিন দেখলাম একবার ঠাইস লাগাইল প্রস্রাব কানে যে প্রস্রাব করছি, ঘুম থেকে উঠে দেখি আমার বিছানা ফিনিশ হয়ে গেছে।
একই এরকম হয় না মাঝে মাঝে, অনেক জায়গায় যান না বিনা ভাড়ায়, সিলেটে যান না সবটার মতো বিনা ভাড়া যাওন যায় না, আর বিনা ভাড়ায় বিনা পাসপোর্টে কোন বিডিআর কোন সেনাবাহিনী আটকাইতে পারে না, এনডিআতে যাওন যায়। এজন্য রাসূল বললেন এটা মিথ্যা নয়, মানে আহানি ফাকাতের আল হক, যে ব্যক্তি আমি রাসূলকে দেখলো স্বপ্নে সে আমি রাসূলকেই দেখলো, শয়তানকে নয়, কেন শয়তান আমি রাসূল সুরত করতে পারে না। বুখারীর বেক্কা আসছে, সহজ ভাষায় বলতেছে, সাত অথবা বারো বছরের একটা ছেলে শুনেছে মক্কাতুল মুকাররমায় একজন রাসূল আগমন করবেন, তার নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কত বছর বয়সে? সাত থেকে বারো বছর বয়সে সে নিয়োগ করল মক্কা মদিনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন নূরে মুজাসসাম হুজুরে পূর্ণর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা না হওয়া পর্যন্ত আমিও বাড়িতে ফিরব না, রাসূলের সাথে দেখা করার জন্য বের হয়ে গেলাম। যুরকুন সুবহানাল্লাহ, আবারও আজকের রাত্রে রাসূলের মহব্বতে একদিন না একদিন রাসূল পাওয়ার আশায় বাড়ি থেকে বের হয়ে মাহফিলে বসে থাকলাম, আল্লাহ যেন রাসূল একদম নসিব করে, সবাই বলুন আমিন। অন্তর থেকে কলব থেকে যদি বলেন কাজে লাগবে, আর যদি বলে শুনা শুনি না বললে না হয় বইলা ফেলি কাজে লাগবে না, বুঝলেন? যে যেমন তার ইমানও তেমন, জোরে কোন ঠিক কিনা? লোকটা নিয়ত করছে রাসূলের সাথে দেখা না হওয়া পর্যন্ত বাড়ি ফিরব না। আবার আপনার নবী রাহমাতুল আলামিন মক্কাতুল মুকাররমায় রাস্তা দিয়াইতে যাইতেছেন, আবার নবী দেখেন রাস্তার পাশে একজন মুরব্বী সাহেব দুর্বল হয়ে পড়ে আছেন। আবার নবী মুরব্বী সাহেবকে দেখে জিজ্ঞাসা করলেন, মুরব্বী বাবা আপনার বাড়ি কোথায়, রাস্তার পাশে কিসের জন্য দাঁড়ায় আছেন? রাহমাতুল্লিল আলামিন নবী যখন প্রশ্ন করলেন, মুরব্বী সাহেব বলতেছেন, বাবা যুবক রে এত সুন্দর চেহারা লইয়া আমার বুঝি জিজ্ঞাসা করতেছ আমি কে? আরে বাবা যুবক, মুখার মানুষেরা এখনই মুখ হারাম, কত যুবকের দিকে যায়, একটা লোক আমাকে একবার জিগায় নাই আপনি খেয়া করতে গেছেন? রে মক্কা মদিনার যুবক, তোমার ভিতরে এত ভালোবাসা এত সুন্দর চেহারা লইয়া আমাকে বুঝি জিজ্ঞাসা করতেছো আমার বাড়ি কোথায় করতে আসছি? বাবারে আবার মনের দুঃখটা কি শুনবা, একটু সময় আমার দিবানি, আমি ছোটবেলায় শুনেছি মক্কার জমিন একজন রাসূল আগমন করবেন, যার নাম হবে মোহাম্মদ, তার মহব্বতে বার থেকে বের হয়েছি, সবার কাছ থেকে বিদায় নিয়েছি, যতদিন পর্যন্ত ওই মক্কা মদিনার নবীর সাথে দেখা হবে না রে, ততদিন পর্যন্ত আমি বাড়ি ফিরে যাব না। রে বাবা যুবক, রাস্তায় রাস্তায় হাঁটতেছি রাসূলের ভালোবাসায়, আজকে আবার বয়স আশি বছর হয়ে গিয়েছে। আমার নবী বলেন, মুরব্বী সাহেব আশি বছর পর্যন্ত বুঝি মক্কার নবীর জন্য ঘোরাফেরা করতেছেন, পাইছেন নি? এই নবীর সাথে দেখা হয়েছে, আপনি সবার কান্দে বাবা যুবক রে না আজ পর্যন্ত এই মক্কা মদিনার নবীর সাথে দেখা হয় নাই। আমার নবী বলেন, রে মুরব্বী সাহেব আপনার কাছ থেকে জানতে চাই, যে নবীর ভালোবাসায় বাদ থেকে বের হয়েছেন, এই নবীর সাথে যদি দেখা হয় আপনার লাভটা কি হবে? মুরব্বী সাহেব বলেন, আমি অনেক কিতাব পূর্ববর্তী কিতাব থেকে শুনেছি এই নবীর ইজ্জত অনেক বেশি হবে, এই নবী অনেক দামি হবে, তার সাথে যদি ইমানের সহিত একবার দেখা হয় আবার আল্লাহ ঘোষণা করেছে রে জাহান্নামের আগুন চিরদিনের জন্য হারাম। রে যুবক, জাহান্নামের আগুন হারাম বানানোর জন্য ওই যুবকের দেখার জন্য বার থেকে বের হয়ে আসছে, লোকটা এত বেশি কাঁদতেছে। আমার নবী বলেন, মুরব্বী সাহেব আপনি মাটিতে শুয়ে আছেন একটু বসেন না কেন? মুরব্বী সাহেব বলে, বাবা যুবক রে না আমি বসতে পারবো না, আমার শরীর একবারে দুর্বল রে বাবা, অনেকদিন যেমন খানা খাই নাই দুর্বল হয়ে গেছে, অসুস্থ শরীর আমার, আমি দাঁড়াতে পারবো না বসতে পারবো না, বাবা যুবক রে তুমি আমাকে উঠাইয়া বসাও। আমার নবী বলতেছেন, বাবা আমি তার পূর্বে আপনাকে পরিচয় দেই, যার প্রেমে এত পাগল হইয়া আশি বছর পর্যন্ত রাস্তায় কাটাইয়া দিছে আমি হলাম সেই রহমাতুল্লিল আলামিন। মুরব্বী সাহেব বলে, না আপনার কথা আমি বিশ্বাস করতে পারি না, আপনি যদি রহমাতুল্লিল আলামিন হন আপনাকে আমি পরীক্ষা করতে হবে, ট্রাই করে দিতে হবে, কারণ আশি বছরের ভালোবাসা
বাসা যদি আমার ব্যথা যায় সেজন্য আপনাকে পরীক্ষা করতে হবে। আমার নবী বলেন, রে মুরব্বি সাহেব, তোমার যা পরীক্ষা কোরআন করতে শুরু করো, আমি রাসূল প্রস্তুত হয়ে গেলাম। এই বলে রাসূল যখন প্রস্তুতি নিলেন, মুরব্বি সাহেব বললেন, বাবা যুবক রে, তেমন একটা পরীক্ষা আমার কাছে দিতে হবে না, আমার দেহটা একবারে দুর্বল হয়ে আছে, আমি বসতে পারতেছি না, দাঁড়াইতে পারতেছি না, আমাকে তোমার বুকের মধ্যে টান দিয়া একটু সময় চাপা দিয়া ধরো। মুরব্বি সাহেবের কথা অনুযায়ী আমার আপনার নবী রাহমাতুল্লিল আলামিন ঘুম থেকে ওই লোকটারে উঠাইয়া, শুয়া থেকে উঠাইয়া বুকের মধ্যে চাপা দিয়া ধরতেছে। একটু পর মুরব্বি সাহেব বলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা মদিনার নবী গো, আবার পরীক্ষা হয়ে গিয়েছে, আপনি রাহমাতুল্লিল আলামিন। আমার নবী বলেন, বাবা মুরব্বি সাহেব, কেমন আপনি পরীক্ষা করলেন? মুরব্বি সাহেব তখন জবাব দেয়, রে মক্কা মদিনার নবী, আমার দেহ এত দুর্বল ছিল, শুয়াতে বসতে পারি নাই, বসাতে খেয়ে দাঁড়াইতে পারি নাই, রাহমাতুল্লিল আলামিন যখন সিনার মধ্যে আমার লাগাইছে, আরে আমার শরীরের মধ্যে 40টা যুবকের শক্তি এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু সময় আমাকে দেন, আপনার সাথে গোপনে গোপনে আমি সামান্য আলোচনা করব। আমার নবী বলেন, মুরব্বি সাহেব, আজকে সময় দেওয়া যাবে না, আজ থেকে 15 দিন পর মদিনাতুল মুনাওয়ারায় যাবেন, ওই জায়গায় আলোচনা হবে। আমার রাসূল তারিখ দিয়ে চলে গেলেন, এদিক দিয়ে তারিখের ভিতরে আমার নবী ইন্তেকাল করলেন, রাওদার মধ্যে চলে গেলেন, রাওদা শরীফে অবস্থান করতেছেন। 15 দিন পর লোকটা মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছে, মসজিদে নবীর বারান্দা জান্নাতুল ফেরদাউসের অংশ ওই জায়গাতে তিনি অবস্থান করতেছেন। লোকটা পাগল হইয়া ডাকে, রে মক্কা মদিনার নবী, আমারে কথা দিয়া ওয়াদা দিয়া আপনি কই চইলা গেলেন? না, আমি মানতে পারি না, রাসূলরে কখনো ওয়াদা মিস করতে পারে না। এই বলে চিল্লাইয়া চিল্লাইয়া তিনি কাঁদতেছেন। উমর ইবনে আল খাত্তাব বলেন, আমি তাকে দেখি রাওদা শরীফে রাসূল পাকের সিনা মুবারকের সুজা এইভাবে আঞ্জায়া ধইরা লোকটা কান্নাকাটি করতেছে। উমর ইবনে আল খাত্তাব বলেন, আমি কিছুক্ষণ পর দেখি লোকটা নীরব হয়ে গেছে, আমি তারপর মনে মনে ভাবতে লাগলাম হয়তো লোকটা মারা যাবে। উমর ইবনে আল খাত্তাব বলেন, এই কথা ভেবে আমি যখন লোকটাকে ঠান দিয়ে সরাইতে গেলাম, আমি যখন লোকটারে ঠান দিয়ে সরাইতে গেছি, আল্লাহর কসম করে বলি, আমি তাকে দেখি রে আমার রাসূল রাওদা শরীফ থেকে এইভাবে দুইটা হাত বাহির করে দিছে। উমর ইবনে আল খাত্তাব বলেন, আমি দেখি হাত বাহির করে রাসূল গুনগুন করে আলোচনা করতেছেন, ওই তারিখ যে দিয়েছিলেন মদিনায় আলোচনা হবে, আমার রাসূল মদিনায় আলোচনা করতেছেন। ওমর ইবনে আল খাত্তাব সাথে সাথে সওয়াল করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে গো, কার ভালোবাসায় হাত বাহির করিয়া দিলেন? রাসূল বললেন, যে ব্যক্তি আমার ভালোবাসায় 80 বছর পর্যন্ত রাস্তায় কাটাইয়া দেয়, আমি রাসূলকে তার জন্য দুইটা হাত বাড়াইতে পারে না। যেরকম সুবহানাল্লাহ, ফতুল বাড়ি, রাসূল তো জীবিত ওনারা মানতে রাজি না, ফতুল বাড়ি, আল্লামা ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ আন, তিনি একটি হাদিস নকল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামিআতুহু, আমি রাসূল পাকের রাওদা শরীফের পাশে দাঁড়ায়া যদি কেউ দুরুদ সালাম পড়ে, আমি রাসূল নিজ কানে তা শুনতে পাই। জোরে কর সুবহানাল্লাহ। ওমান সাল্লা আলাইয়া, ওমান সাল্লা আলাইয়া নাইয়ান বাল্লিগতুহু, আর যদি দূর থেকে কেহ আমি রাসূলকে উদ্দেশ্য করে দুরুদ সালাম পেশ করে, ফেরেশতারা ওই ব্যক্তির নাম ঠিকানা সহ আমি রাসূলের কাছে তার দুরুদ সালাম পৌঁছিয়ে দেয়। জোরে কর সুবহানাল্লাহ। তারপর দেখুন হাদিসটি বাইহাকিতে আসছে, ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করছে, আবু দাউদ সুনান আবু দাউদ হাদিসটি আসছে, রাওয়ি আবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم ما من احد يسلم علي رسول الله صلى الله عليه وسلم বললেন, যদি কোনো ব্যক্তি আমি রাসূলকে সালাম দেয়,
ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, আল্লাহ সুবহানাহু তাআলা আমার উপরে রূহকে প্রত্যাবর্তন করেন, হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, আমি রাসূল তার সালামের জবাব স্পষ্ট দিয়ে দেই। চিল্লায় কর সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের রাসূল আমাদের চেয়েও আরো সুস্পষ্ট ভাবে রাউদা শরীফে জীবিত আছেন, জোরে কর দেখি না। একার একটা প্রশ্ন, আল্লাহ সুবহানাহু তাআলা রূহ দান করেন, ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, এর অর্থ রাসূলের দুশমনরা তো বলবে রাসূল যখন মৃত সেজন্য আল্লাহ রূহ দেন, যখন দেন তখন জীবিত না হয় মৃত, কথা বলতে কি না, এইভাবে তারা অর্থ তুলবে না। রূহর অর্থ যে শুধু রূহ এটাও না, কথা বুঝতে পারতেছেন? রূহর অর্থ অনেক সময় রূহ বোঝায়, রুহের অর্থ অনেক সময় ফেরেশতা বোঝায়, রূহর অর্থ অনেক সময় সংবাদ বোঝায়। এখানে রুহের অর্থ রাসূল পাকের খেয়াল, অর্থাৎ আল্লাহ রাসূলের খেয়াল ফেরাইয়া দেন। আবার রুহের অর্থ এটা হতে পারে ফেরেশতা, অর্থাৎ ফেরেশতার মাধ্যমে আল্লাহ পৌঁছাইয়া দেন, কথা বুঝতে পারতেছেন? এই হাদিস দ্বারা কিন্তু রাসূলের দুশমনরাও প্রমাণ দেয়। তবে সুন্দর একটি ব্যাখ্যা দিয়েছেন আল্লামা ইমাম কাসতালান, কথা বুঝতে পারতেছেন? ইমাম কাসতালান, তার মতে ইমাম এখন পৃথিবীতে নাই, এখন পৃথিবীতে যত মুফতি মুহাদ্দিসরা আছে তার মতো কোন মুফতি মুহাদ্দিস নাই। এই বর্তমান যুগের কয়েক লক্ষ মুহাদ্দিস এক পাল্লায় উঠাইয়া ইমাম কাসতালানিকে এক পাল্লায় উঠাইলে তার পাল্লা ভারী হবে। ইমাম কাসতালানি বলেন, রাসূল কি রূহ দেবেন আর জীবিত হবেন কোন ব্যাখ্যল সেই কথা বলে, কারণ রাসূলকে সালাম দুরুদ ২৪ ঘন্টার ভিতরে মানুষ এবং ফেরেশতা বন্ধ করে নাই, সেজন্য ২৪ ঘন্টার ভিতরে রাসূল কবরে মৃতুরা ২৪ ঘন্টা জীবিত জেনে করে। সুবহানাল্লাহ। আল্লামা যুরকানি বলেন যে এই কথার মুরাদ হচ্ছে আল মুরাদ ইল্লা ওয়াজাতানি হায়া, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সর্বদা দুরুদ ছালা সালাম চলতেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাউদা শরীফে জীবিত আছেন, এই কারণে তিনি বলছেন ইল্লা ওয়াজাতানি হাইয়ুন, জোরে কর সুবহানাল্লাহ। এটা অশেষ্ট আবু দাউদ শরীফের হাদিস। আর আওস ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো লাগতেছে? অনেকের আবার দলিল পছন্দ করে না, কয় হুজুর তুই সেটা গজল মারেন আর ঠান মারেন আর সোনা বন্দর গান আছে না, সেও নিজে নিজেকে আছে না এরকম। হ্যাঁ না, এত কষ্ট করে মাহফিলটা সাজাইছেন, কিছু তো পাওয়ার দরকার। আমি সিলেটের মাহফিলে গেলাম, সিলেটের সাতপুর কামিল মাদ্রাসা আছে, বুড়াইয়া কামিল মাদ্রাসা, ওই কারণে হুজুররা একত্রিত হয়ে বললেন বাইরে থেকে বক্তা না আমরা চাই, তবে আলেম না, কেন গায়ক আনিও না। আমি হাবার তেমন গজল গাইতে জানি না, রাগ করতে স্যার, গজল গাওয়ার জন্য তো একটা শিল্পীর আছে না, এগুলো ভালো লাগতেছে? ভালো লাগলে বলবো, ইমান মজবুত হবে, বিশেষ করে আমি তাও বুঝি, আপনারা রাগ করবেন না, আলেম ওলামারা এই কথার ওজন গুলো ভালোভাবে বুঝে। রাসূল পাকের বিখ্যাত সাহাবি আন আওস ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আওস ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم ارشاد করেন ان من افضل ايامكم يوم الجمعه, তোমাদের দিন সমূহের মধ্যে জুমার দিন সবচেয়ে উত্তম, তাকসিরু আলা মিন الصلاه فيه, এই দিনে তোমরা বেশি করে দুরূদ শরীফ পড়ো। কি পড়ো? কোন দিনে? জুমার দিনে। কোন দিনে? জুমার দিনে। কেন? ফা ইন্ন সলাতাকুম মাগরুদাতুন আলা, তোমাদের দুরুদ ওই দিনে সরাসরি আমি রাসূলের সামনে পেশ করা হয়। জোরে কর সুবহানাল্লাহ। এই কথা শোনার পর সাহাবীরা জোর হয়ে একটা প্রশ্ন করলেন, ফাকালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাইফা তা'রুদু সালাতুনা আলাইকা ওয়া কাদ আরামতা, ক্বালা ইয়াকুলু বালিতা, রাসূল কেমনে ইন্তেকালের পর আমাদের দুরুদ আপনার সামনে পেশ করা হবে, আপনি দেখতে পাবেন, কারণ ইন্তেকালের পর আপনি তো মাটির সাথে মিশে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইন্নাল্লাহ তাআলা হাররামা আলাল আরদি আজসাদাল আনবিয়া, হে আমার সাহাবীরা মাটির সাথে মিশে যাবো এটা তো অনেক কঠিন কথা, আল্লাহ সুবহানাহু তাআলা সমস্ত আম্বিয়াগণের দেহকে মাটির জন্য হারাম করে দিয়েছেন। জোরে কর সুবহানাল্লাহ।
তারপরও যারা বলে রাসূল রাউদা শরীফে মিথ, তার ঈমান আসেনি, আর হুজুরে কোন আসেনি। আপনারা দেখেন এখন আসলে পবিত্র কোরআনুল কারিমের একটি আয়াত আমি আপনাদের কাছে শোনাচ্ছি, সূরাত আল ইমরান আয়াত নম্বর 169। আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। আমি কেন নাম্বার বলে দিচ্ছি জানেন? সহজে যাতে পান, সহজে যাতে ভাই, সেজন্য বলছি যে আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহি আমওয়াতা, আল্লাহর রাস্তায় কুতিলু ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় কতল হয়েছে, যারা আল্লাহর রাস্তায় ইন্তেকাল করেছে, তাদেরকে হে দুনিয়ার মানুষ, হে রাসূল, আপনি মিথু বলবেন না। কি বলবেন না? সাধারণত যারা আল্লাহর রাস্তায় কতল হয়েছে, শহীদ হয়েছে, তাদেরকে মিথু বলা যাবে না, তাদেরকে জীবিত বলা ফরজ, মিথু বলা হারাম। জুড়ে করে দেখে না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা তাদের কবর কাছ থেকে, আল্লাহর কাছ থেকে কবরে রিজেক্ট প্রাপ্ত। জুড়ে করুন সুবহানাল্লাহ। এখন বলুন জীবিতরা খায় না মৃতরা খায়? আরো জোরে বলুন জীবিত না মৃত? জীবিতরা খায়, মৃতরা খায় না। একজন শহীদ আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার কারণে, আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার কারণে যদি জীবিত থাকতে পারে, তাকে মৃত্যু বলা হারাম হয়, তাহলে বিশ্ব নবী, আখেরি জামানের নবী, সাইয়্যিদুল মুরসালিন, নবীদের নবী, শহীদদের নবী, নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন, তাকে যদি কবর শরীফের মধ্যে মৃত্যু বলা হয়, তাহলে সাথে সাথে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। জোরে করে দেখে না, কোন যুক্তিতে, কোন যুক্তিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যু বলা? আস্তাগফিরুল্লাহ আযীম। এই পক্ষে আমি আপনাদের সামনে অনেক দলিল পেশ করার মতো আছে, জানি না কতটুকু সময় আমার হাতে আছে, তারপর মন চাইতেছে বলা, সেজন্য বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো জায়গায় আসতে পারেন, কি করতে পারেন, আগে হাদিস বলি তারপর আমাদের চাক্ষুষ সাক্ষী যেটা যে ঘটনার উপর সে ঘটনা বলব। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাদিসটি বর্ণনা করেছেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মদিনায় যখন দুর্ভিক্ষ দেখা দিল, তখন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিকের কাছে লোকেরা ছিয়ে আবেদন ছাড়ায়, হুজুর কোনো একটি ব্যবস্থা করেন, আমরা তো অনাহারে একবার অসহায় হয়ে গেছি। তখন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কয়েকটি খাদ্য বুঝাই করা জাহাজ মদিনায় লাগছে, কথা বুঝতে পারছেন? মদিনায় যখন লেগেছে তখন ওই ব্যবসায়ীরা ওখানে জড়ো হলো মালগুলো কেনার জন্য। তিনি বললেন আমার 10 টাকার মাল 100 টাকা ছাড়া আমি বেচব না। ব্যবসায়ীরা বলে আমাদের উপর আপনি জুলুম করতেছেন। তিনি বললেন আমি এই মুহূর্তে আমার প্রতি 10 টাকার মাল 100 টাকা বিক্রি করে দেখাচ্ছি। এই মর্মে তিনি একটা চিঠি লিখলেন, হ্যাঁ আবু বকর সিদ্দিক, আমার সমস্ত খাদ্য মালগুলো আপনার কাছে পাঠিয়ে দিচ্ছি, গরিব দুঃখী মেহনতি মানুষের কাছে বন্টন করে দিবেন। যখন চিঠি লিখলেন ব্যবসায়ীরা বলতেছে আপনি মাল পাচার করতেছেন, ওসমান ইবনে আফফান বলেন না আমি মাল পাচার করি নাই, যেই ক্রেতা আমার 10-এর বিনিময়ে 100 দিতে পারবে তার কাছে মাল বিক্রি করছি, অর্থাৎ গরিব দুঃখী মেহনতি গাছ মানুষের কাছে আমি বন্টন করে দিয়ে তাদেরকে আল্লাহ রাস্তায় দান করে দিয়ে আমি স্বয়ং আল্লাহর কাছে আমার মালগুলো বিক্রি করে দিয়েছি। জোরে করে সুবহানাল্লাহ। তার একমাত্র উনিই পারেন 1-এর বিনিময়ে 10, 10-এর বিনিময়ে 100 দিতে। জোরে করে আলহামদুলিল্লাহ। হযরত আব্বাস বলেন আমি ওই দিন রাত্রে স্বপ্নে দেখি আমার আপনার নবী রাহমাতুল্লিল আলামিন চমৎকার একটি ঘোড়া দৌড়াইয়া কই যেন যাইতেছেন। আমি রাসূলের সামনে দাঁড়াইয়া প্রশ্ন করলাম, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত তাড়াহুড়ো করে কই যাইতেছেন গো নবী? আমার নবী বলেন, রে আব্দুল্লাহ ইবনে আব্বাস, অবশ্যই তুমি শুনেছো মদিনার জমিনে আমার মহব্বতের সাহাবী উসমান ইবনে আফফান তার সমস্ত মালগুলো, খাবারগুলো গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য বিলীন করে দিয়েছে। হ্যাঁ ইয়া রাসূলাল্লাহ আমি শুনেছি। আরে আব্দুল্লাহ
ইবনে আব্বাস শুধু তাই নয়, আমার উসমান ইবনে আফফান শেষ পর্যন্ত পরনের নতুন একটা কাপড় খুলে দিয়ে পুরাতন কাপড় পরনে লাগাইয়া নিছে। হযরত আব্বাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাও শুনেছি তো আপনি এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন? আবার নবী বলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত উসমান ইবনে আফফানের দান সদকার উপরে খুশি হইয়া জান্নাতের মধ্যে ফেরেশতাদের ঘোষণা করেছেন, ফেরেশতারা রে উসমান ইবনে আফফানের পক্ষ থেকে একটা আনন্দ উৎসব তৈরি করো। রায় আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহর ঘোষণা অনুযায়ী ফেরেশতা জান্নাতের মধ্যে আনন্দ উৎসবের আয়োজন করেছে। রায় আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওই আনন্দ উৎসবের মধ্যে আমি উসমানের পক্ষ থেকে রাসূল প্রধান অতিথি আসন গ্রহণ করার জন্য রওনা দিয়েছি। তখন বলুন রাসূল রওদা শরীফে জীবিত না মৃত? আওয়াজ করে বলুন জীবিত না মৃত? আপনাদের এক একটা কথা এক একটা সাক্ষ্য পাচ্ছে, ফেরেশতারা সারা রেকর্ড করে রাখছে। আল্লাহ যেন আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওদা শরীফে সশরীর সর্ব অবস্থায় জীবিত এই কথার উপর, এই আকীদার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইস্তিকামত রাখার, সবাই বলুন আমিন। তারপর দেখুন একবারে কাছের একটা প্রমাণ দিয়ে আমি আমার আলোচনা শেষের দিকে নিচ্ছি। রাসূলুল্লাহ বললেন, কিতাবুল ইজাফি মানাসিকুল হজ্জ ওয়াল উমরার হাশিয়ায় আল্লামা ইবনে হাজার হাইতামি মাক্কি রাহিমাহুল্লাহ আনহু একটি হাদিস আনেন, মান জা আনি জাইরান লা তুহমিলু হাজাতান ইল্লা জিয়ারাতে কান হাক্কান আলা আন আকুনা লাহু শাফিয়ান ইয়াউমাল কিয়ামাহ। রাসূলুল্লাহ বলেন, অন্য কোন উদ্দেশ্য ছাড়া, শুধু আমি রাসূলের জিয়ারতের উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি মদিনাতুল মুনাওয়ারায় আসে, আমি রাসূলের উপর ওয়াজিব সেই ব্যক্তিকে শাফায়াত করে বেহেশতের ওয়াজিব করে। সুবহানাল্লাহ। অফি রওয়ায়াত, অন্য রওয়ায়াত আসছে, অফি রওয়ায়াত কান লাহু হাক্কান আলা আন আকুনা লাহু শাফিয়ান ইয়াউমাল কিয়ামাহ। রাসূলের মহব্বতে মদিনায় গিয়েছে আর রাসূলের মহব্বতে যাওয়ার কারণে আল্লাহর উপর হক কর্তব্য হয়ে গেছে, সেজন্য রাসূল শাফায়াত করে তাকে বেহেশতে দিবেন। জুরে জুরে কোটা সুবহানাল্লাহ। তারপর দেখুন তেরা হাজরি আরেকটা সম্প্রদায় রয়েছে যারা বলে রাসূলে পাকের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের সাথে রাসূল পাকের নাম রাখা যাবে না। পাইছেন এই খবরটা? সবার আগে আলিমুলা পাইছে। এই কথার প্রমাণ আমি এখানেই করব ইনশা আল্লাহ। সবাই বলুন ইনশা আল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আসতে পারেন আপনার বাসায় যদি রাসূলের মহব্বত থাকে, রাসূলকে দেখার একটা সহজ চিকিৎসা হচ্ছে রাসূলের উপর নামাজ রোজা এবং হালাল খাবারের পাশাপাশি বেশি বেশি দুরুদ পড়া। জোরে করুন না সুবহানাল্লাহ। আল্লাহর একজন অলি একদিন তার স্ত্রীকে বললেন, আমার ওই ঘরের ওই জায়গার মাটিটা উঠাইয়া নাও, পুকুরের পানির মধ্যে একটি কিনারার দিকে ওইটা রাখো। আল্লাহর অলি ছেলে মাদ্রাসা থেকে এসে দেখলেন বিটের মাটি নেই, জিজ্ঞেস করলেন, আম্মু মাটি কোথায় গেল? মা জবাব দিলেন, ভাবারে তোমার বাবা বলছেন মাটি সরানোর জন্য, আমি তোমার বাবাকে জিজ্ঞেস করলাম কেন মাটি সরানোর কথা বলছেন, তোমার বাবা জবাব দিয়েছেন, হে আমার স্ত্রী আমাকে বেশি কিছু জিজ্ঞেস করো না, একটি কথাই তোমাকে বলতে পারি, ওই মাটির মধ্যে আবার রাসূলের কদম লেগেছে, রাসূলের কদম যেখানে লেগেছে এখানে আমাদের কদম লাগলে বিয়াদবি হবে, সেজন্য বলছে মাটি উঠাইয়া পুকুরে রেখে আসো। জোরে করে সুবহানাল্লাহ। আমার বাবার ভাইরা, চার ঘরে রাসূল এসেছিলেন, তিনি আর কেউ নয়, তিনি আমাদের মুর্শিদ ফুলতলি সাহেব কিবলার উস্তাদ আল্লামা বদরুল ফরি সাহেব কিবলা। জোরে করে আল্লাহু আকবার। এরকম অনেক অনেক প্রমাণ দলিল আছে আমাদের প্রিয় মুর্শিদ রাসূল পাকের সাথে কিরকম সম্পর্ক ছিল। আসলে আমি প্রমাণ করতে যাচ্ছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম রাখা যাবে কিনা। উনি বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের বাণী, মুহাম্মদ রাসূলুল্লাহ রিসালাতের বাণী, তাওহীদের বাণীর সাথে লা ইলাহা ইল্লাল্লাহ রাখা যাবে না। আমি মনে মনে চিন্তা করি এটা রাখবো কই, হ্যাঁ
আমি তো এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাওহীদের বাণীর সাথে রাসালাতের বাণী রাখা ছাড়া আমি তো আর কোনো জায়গা পাই না। আপনারা পান, উনি দেখছেন তার দৃষ্টিতে উচিত না। বাইহাকীর হাদিস, হাদিসের রাওয়ি ওমর ইবনে খাত্তাব আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে বের হয়ে আসার শত শত বছর আল্লাহর দরবারে কান্নাকাটি করলেন। একবার তিনি বললেন, লাম্মাকতারাফা আদামুল খাতিয়াতা ক্বালা ইয়া রাব আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন ইল্লা মা গফারতা লি মাবুদুগো, আজকে আমি শত শত বছরের পর আপনার দরবারে এমন একটা নামের উসিলা নিয়ে দুইটা হাত বাড়াইয়া দিলাম, ও মাবুদ দেখবো কেমনে আমার হাতটা ফিরাইয়া দেন। মাবুদুগো মুহাম্মদ নামের উসিলা নিয়ে আপনার দরবারে হাত বাড়াইলাম। আবার আল্লাহ যখন আদম নবীর কাছ থেকে এই কথাটি শুনলেন, আবার আল্লাহ ডাক দিলেন, ফাকাল আল্লাহু তাআলা ইয়া আদম ওয়া কাইফা আরাফত মুহাম্মাদান ওয়া লা মাখলুক, রা আদম নবী যেই নামে উসিলা লইয়া আমার দরবারে হাত বাড়াইলা রে, এই নামটা তো এখনো আমি আল্লাহ দুনিয়াতে প্রকাশ করি নাই, কেমনে এই নামটা তুমি জানলা, কেমনে চিনলা? আদম নবী বলেন, ক্বালা ইয়া রাব লিআন্নাকা লাম্মা খালাকতানি বিয়াদিক ওয়া নাফাখতু ফিয়্যা মিন রূহিক, মাবুদুগো আমাকে যখন আপনি সৃষ্টি করেছিলা, আমাকে সৃষ্টি করার পর আমার ভিতরে যখন আপনি রূহ ঢুকাইয়া দিয়েছিলেন, রাফাতু রাসিব ফরাইতু আলা কওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাবুদুগো আমি তখন মাথা মুবারকটা আরশের সামিয়ানার দিকে তাকালাম, মাথা উঠাইয়া চক্ষু দৃষ্টি রেখানে দিলাম, ও মাবুদ আমি তাকাইয়া দেখি আরশের সামিয়ানায় আপনার বরকতের নাম তাওহীদের বাণী, তার পাশাপাশি দেখি রিসালাতের বাণী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাব্বুল আলামিন আমি তখন ভাবতে লাগলাম, ফালিমতু আল্লা গেলাম তোদিফ ইলা ইসমিকা ইল্লা আহাব্বাল খালকি ইলাইক, আমি তখন ভাবতে লাগলাম সৃষ্টি জগতের মধ্যে অনেক কিছু আপনি সৃষ্টি করেছেন, ফেরেশতা সৃষ্টি করেছেন, জিন সৃষ্টি করেছেন, অসংখ্য মানুষ আপনি সৃষ্টি করেছেন, নবী রাসূল সৃষ্টি করেছেন, তাদের নামের মধ্যে কোন ব্যক্তির নাম আরশের সামিয়ানায় আপনার নামের সাথে লাগাইয়া রাখলেন না, মুহাম্মদ নামটা যখন রাখছেন, আমার মনে মনে তখন একটা বিষয় জাগলো, নিশ্চয়ই আল্লাহর দরবারে সেই লোকটা অতি মহব্বত হবে, সেজন্য সেই নামের উসিলা নিয়ে আমি আপনার দরবারে হাত বাড়াইলাম। আবার আল্লাহ জবাব দেয়, ফাকাল আল্লাহু তাআলা সাদাকতা ইয়া আদম, ইয়া আদম নবী এতক্ষণ পর্যন্ত তুমি যাহা বলেছ সত্য বলেছ, ইন্নাহু লা হাক্কুল খালকি ইলাইয়া ওয়া ইদা সালতানি বিহাক্কি ফাকাদ গফারতু লাক, আদম নবী রে এত সময় পর্যন্ত যা বলেছো সত্য বলেছো, এই নবীরে যদি আমি মহব্বতটা করতাম, এই নবীরে যদি আমি ভালো মানাস্তাম, আমি আল্লাহ আসমান জমিনের কোন কিছুই বানাইতাম না। রায়া তো নবী এই নবীরে অবশ্যই আমি বেশি ভালোবাসি, এই নবীর সিলা লইয়া আমার দরবার হাত বাড়াই সরে, আমি আল্লাহ এই মুহূর্তে এই মুহাম্মদের সিলায় তোমার উপরে খুশি হইয়া গেলাম। তার আল্লাহ বলেন, ওয়ালাউল্লাহ মুহাম্মাদুম মা খালাকতু, আদম নবী এতটুকু শেষ নয়, আমি যে পূর্বে বলেছি এই নবীরে না বানাইলে আসমান জমিনের কোনো কিছু বানাইতাম না, তা সত্য, ওয়ালাউলা মুহাম্মাদুম মা খালাকতু, এই নবীকে যদি আমি সৃষ্টি করার উদ্দেশ্য না থাকতো, আসমান জমিন লৌহ কলম আরশ করছি, তুমি আদম নবীকে সৃষ্টি করতাম না। জোরে করে সুবহানাল্লাহ। এখন বলুন, রাসূলের নাম দুনিয়ায় না আরশে? আরশে আওজিমে। রাসূলের নাম খুব জায়গায়? আরশে আওজিমে। এখন আমার মৌলবী সাহেব বলছেন, আল্লাহর নামের সাথে রাসূলের নাম রাখা যাবে না। অনেক মশহুর হাদিস রয়েছে, হাদিসের মধ্যে মুতাওয়াতির হাদিস, পাহুয়া দুনাল মুতাওয়াতির ওয়া ফাওকাল ওয়াহিদ, খবর ওয়াহিদের উপরে মশহুর, তার উপরে মুতাওয়াতির, মুতাওয়াতির হাদিস হচ্ছে যেটা কোরআনের আয়াতের পাশাপাশি মর্যাদা বহন করে, আর মশহুর হাদিস তার নিম্নে। তবে মুতাওয়াতির হাদিস যদি কেউ এনকার করে, অস্বীকার করে, কাফের হয়ে যাবে। কথা বুঝতে পারতেছেন? মুহাদ্দিসগণ বলেন, মাশহুর হাদিস এনকার করলে কাফের হবে না, তবে ফাসেক হবে। অনেক মাশহুর হাদিস দ্বারা প্রমাণিত আল্লাহর নামের সাথে রাসূল পাকের নাম রয়েছে, এই হাদিসগুলো সে অস্বীকার করে অবশ্যই সে মুনাফিক মুশরিক হয়েছে, দূরে করতে খেয়ে না, তারপর সে কাফের হবে। আমি প্রমাণ দিচ্ছি। হাজির কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের সাথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামের সাথে রাসূল পাকের নাম, শুধু হাদিসে না, সিয়াসত তার প্রত্যেকটা কিতাবে তো আছে। তারপর আমি বলছি, সূরা ফাতাহ আয়াত 9,
পবিত্র কোরআনের সূরার নাম বলছি, কোন কোন জায়গায় আল্লাহ তার রাসূলকে একসাথে রাখছেন, কথা বুঝতে পারতেছেন? শুধু নাম নয়, একই সাথে রাখছেন। সূরা ফাতহ আয়াত নয়, সূরা হুজরাত আয়াত ১৫, সূরা নূর আয়াত ৬২, সূরা মায়েদা আয়াত ৯২, সূরা আনফাল আয়াত ২০, সূরা নিসা আয়াত ১৩, সূরা তাওবা আয়াত ৭১, সূরা হুজরাত আয়াত ১৪, সূরা আনফাল আয়াত ২৪, সূরা আহজাব আয়াত ৫৭, সূরা তাওবা আয়াত ১, সূরা ফাতহ আয়াত ১৭, সূরা হাদিদ আয়াত ৭, সূরা মুজাদালা আয়াত ১৩, সূরা মুনাফিকুন আয়াত ৮, সূরা তাগাবুন আয়াত ৮, সূরা মুজাদালা আয়াত ২২, সূরা আহজাব আয়াত ৩৭, সূরা আনফাল আয়াত ৪১, সূরা তাওবা আয়াত ৯৪, সূরা তাওবা আয়াত ৩, সূরা তাওবা আয়াত ১৬, সূরা তাওবা আয়াত ৬৩, সূরা হাশর আয়াত ৪, সূরা তাওবা আয়াত ৪৮, সূরা তাওবা আয়াত ৮৪, সূরা তাওবা আয়াত ৯০, সূরা আনফাল আয়াত ১, সূরা আনফাল আয়াত ১৩, সূরা আহজাব আয়াত ৩১, সূরা নূর আয়াত ৫০, সূরা সফ আয়াত ১১, সূরা মুজাদালা আয়াত ৪, সূরা নিসা আয়াত ১৪, সূরা নূর আয়াত ৪৭, সূরা তাওবা আয়াত ৫৩, সূরা হুজরাত আয়াত ১, সূরা ফাতহ আয়াত ১৩, সূরা মুজাদালা আয়াত ২০, সূরা আহজাব আয়াত ২২, সূরা মায়েদা আয়াত ৩৩, যিকির আল্লাহু আকবার। নাম্বার সব বলে দিলাম, এখন ও বেটা মাওলানা, তাহলে এটা ও বেটা কয় না, ও বেটা মাওলানা, কত লেখাপড়া করছো? শুধু নামের সাথে রাখেন না, নামের সাথে নাম রাখেন নাই। আল্লাহ বলছেন, ইন্নাল লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। রাসূল সূরা ফাতহ ২৪ নম্বর পারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে রাসূল, আপনি আপনার হাতের মধ্যে যারা বায়াত গ্রহণ করেছে, অঙ্গীকারবদ্ধ করেছে, তারা আপনার হাতে বায়াত হয় নাই, আমি আল্লাহর হাতে বায়াত হয়েছে। যারা সুবহানাল্লাহ, আরে বেঠা মৌলবী, এখানে যে আল্লাহ নিজে রাসূলের হাতকে তার হাত বলছে, এখানে কোন ফতোয়া দেবা? শুধু নাম রাখেন নাই, কি বলছেন? তোমার হাত তো রাসূল, আমি আল্লাহর হাত। তারপর দেখুন সূরাতুল আনফাল আয়াত নম্বর ১৭, আল্লাহ বলেন, ওয়ামা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে রাসূল, আপনি যে যুদ্ধের ময়দানে পাথর নিক্ষেপ করেছিলেন, কথা বুঝতে পারতেছেন? আপনি আমার রামাইতা, আপনি পাথর নিক্ষেপ করেছিলেন কাফিরদের উপরে, ইদ রামাইতা আপনি নিক্ষেপ করেছিলেন, যে ভালোভাবে আল্লাহ বলতেছেন, রাসূল আপনি যে পাথর নিক্ষেপ করেছিলেন অথবা বালু নিক্ষেপ করেছিলেন কাফিরদের উদ্দেশ্যে, আর আপনি দেখেছিলেন আপনি নিক্ষেপ করেছেন, হে রাসূল আপনি নিক্ষেপ করেন নাই, ওয়ালাকিন্নাল্লাহ রামা, আমি আল্লাহ নিক্ষেপ করেছি। সুবহানাল্লাহ, এখন এখানে রাসূলের নিক্ষেপকে আল্লাহ বলছেন আমি আল্লাহ নিক্ষেপ করেছি, এখন কি শিরিক হবে? হ্যাঁ, তারপর সূরা হুজরাত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। এই দুনিয়ার মানুষ আল্লাহ এবং তার রাসূলের সামনে কাজে কর্মে হাত পা বাড়ায় না। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? আমার এবং আমার রাসূলের সামনে ফুলতরি সাহেব কিবলা এই আয়াতের সুন্দর একটি ব্যাখ্যা দিয়েছেন। আমি শুনেছি সাহেব কিবলা বলেছেন যে আল্লাহর সামনে কি পা বাড়াতে পারবে? আল্লাহকে পাবে? রাসূলের সামনে পা বাড়ানো মানে আল্লাহর সামনে পা বাড়ানো। জোরে করতে কেনা,
রাসূলের সাথে বিয়াদবি করা আল্লাহর সাথে বিয়াদবি করা হাজরে করতে একছে না। হাজরে কেরাম অনেক হয়ে গেছে, অনেক হয়েছে। এখন বলুন তারপরেও কি কমলা দেখায় যারা কল্লা খায় তাদের পিছনে যাবেন, তাদের পক্ষ লইবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যেন কাফির মুশরিক এবং ইহুদিদের বেড়াজালে বন্দী থাকা অত দূষর আহলে হাদিস সহ যত সম্প্রদায় আছে প্রত্যেকের ছবল থেকে আমাদেরকে হেফাজত করেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। হাজির কেরাম আমার শেষ কথা হচ্ছে, আমরা ইমান পেয়েছি শাহ জালাল ইয়ামানির হোসেনায়, যেটা করতে কিনা সিলেটের মানুষ। আমরা আকীদা সহি পেয়েছি কুলতলি সাহেব কিবলার উসিলায়, যেটা করতে কিনা। আরেকটি বিষয় সজাগ থাকতে হবে, অনেকেই আছে সিলেটে আসার পর পুরোপুরি ভাবে ফুলতলি ভক্ত হয়ে যায়, কথা বলতে খেয়ে না, আর তাদের এলাকায় চলে গেলে ওই নাম নিশানা নেয় না, সেদিকে সজাগ থাকতে হবে। আমাদের ফুলতলি সাহেব কিবলা একজন হক্কানে আলেম ছিলেন, হক্কানে বুজুর্গ ছিলেন, আল্লাহর অলি ছিলেন, যেরকম টেকে না, আর আওয়াজে বলো টেকে না, সন্দেহ রাখা যাবে না। সন্দেহ না রেখে যদি মহব্বত রাখেন আল্লাহ আমাদের মহব্বতের সফলতা দান করবেন। হে আল্লাহ এই মুহূর্তে আমাদের সকলের পক্ষ থেকে আমাদের আওয়াজ, আমাদের ওয়াজ, আমাদের মহব্বতের খবর মদিনাতুল মুনাওয়ারা রাসূল পাকের কাছে পৌঁছে দিন সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমার শেষ কথা, পৃথিবীর জমিনে চারজন ব্যক্তি বাদশাহী করেছেন, কয়জন? চারজন ব্যক্তি, তন্মধ্যে দুজন কাফের দুজন মুসলমান। মুসলমানদের মধ্যে একজন হচ্ছে বাদশা যুলকারনাইন, যাকে আপনারা চিনেন বাদশা সিকান্দার নামে। বাদশা সিকান্দার নাম শুনেন নাই? গোটা পৃথিবীর বাদশা ছিলেন, তাকে কোরআনে পাকে কারনাইন বলা হয়েছে, বিভিন্ন কিতাবে পূর্ববর্তী কিতাবে শায়রেশ কুরাইশ এই ইংরেজটা তাকে আলেকজান্ডার বলেও পরিচিত করেছে। তো বাদশা দুল কারনাইন কোরআনে কারনাইন ব্যবহার করেছে এজন্য, কারনাইনের দুটা তফসির হচ্ছে, একটি হচ্ছে বাদশা দুল কারনাইন তার মাতা পিতা উভয় বংশ অতি উত্তম বংশ ছিল, এজন্য তাকে কারনাইন বলা হয়েছে। আরেকটি ব্যাখ্যা হলো যে তিনি পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের বাদশাহ ছিলেন, সেজন্য তাকে কারনাইন বলা হয়েছে। বাদশাহ যুলকারনাইন ইন্তেকালের সময় তিনি বললেন, হে আমার অনুসারীরা, আমি যখন ইন্তেকাল করব আমার দুটি হাত কাফনের কাপড়ের উপরে রাখবা, ভিতরে প্রবেশ করাইবা না। লোকেরা জিজ্ঞেস করলো, হুজুর কেন, কিসের জন্য কাফনের কাপড়ের উপরে রাখবো? বাদশাহ যুলকারনাইন বললেন, আমার এই খালি হাত দেখে পৃথিবীর মানুষেরা শিক্ষা অর্জন করুক যে আমি পৃথিবীর বাদশাহ থাকার পরেও খালি দুটি হাত দিয়ে কবরে যেতে হয়েছে, পৃথিবীর বাদশাহ থাকার পরেও আমি আমার কবরে কোনো কিছু নিতে পারি নাই, পারি নাই, পারি নাই। সেজন্য কবর আমাদেরকে প্রতিদিন ডাকতেছে, তোমার সম্বল ইমানের বল হিসাব করো পথে, শান্তি যদি পেতে চাও আমল আনিও সাথে, শান্তি যদি পেতে চাও ইমান আনিও সাথে, মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানামো ইয়া নবী সালাম দিদার আপনার দাগো জীবন তাহার, বলবে না জনম পাখিতে হইবে না বেঈমান মরিতে, ইয়া নবী সা
দিধারে রাও বাকি তমন্না দিল মে হো এহি তরানা হো কিসে মৌত না জানা বেকুল হ্যায় দিলে আমার প্রিয় বন্ধুগণ, থাবারুক আপনাদের জন্য অপেক্ষা করতেছে, আপনারাও থাবারুকের জন্য অপেক্ষা করতেছে, কথাগুলো ঠিক কিনা? এখানে আপনারা লজ্জাবোধ করবেন না, কারণ আপনারা একটা সুন্নত কাজের জন্য অপেক্ষা করছেন। আমার কথার প্রতি গভীর মনোযোগ। প্রথমে একবার সালাম দিয়েছি, আবার দিয়েছি, অনেকের কষ্ট হয়েছে, আর যাদের কোমরে ব্যথা আছে তাদের তো এমনিতেই কষ্ট আছে। আমি বলে থাকি গভীর মনোযোগ ব্যক্তিগত এবাদতে আর একত্রিত হয়ে এবাদত করতে যাইয়া যে কাজটা করা লাগে। ডায়লামি খানজুল উম্মালের মধ্যে আসছে এই হাদিসটি, আমি না বললে না হয়, আমি পূর্বেই বলার ইচ্ছে ছিল। হাদিসটি বর্ণনা করেছেন আলী আসাদুল্লাহিল গালিব, মা মিন দুআইন ইল্লা বাইনহু ওয়া বাইনাল্লাহি হিজাবুন, প্রত্যেকটা দোয়া এবং আল্লাহর মাঝখানে ততক্ষণ পর্যন্ত পর্দা থাকে। কি থাকে? দোয়ার মাঝখানে, আল্লাহর মাঝখানে যদি পর্দা থাকে তাহলে কি লাভ আছে? কোনো লাভ আছে? লাভ নেই। ততক্ষণ পর্যন্ত থাকে, হাত্তা সাল্লা আলান নাবিয়্যি ওয়া আলিহি, যতক্ষণ পর্যন্ত রাসূল পাক এবং তার বংশধরের উপর দুরূদ পড়া না হয়, সালাম দেওয়া না হয়। জোরে কো সুবহানাল্লাহ। ফাইদা ফাআলা যালিকা ইন খারাকাল হিজাব, আর যখন দুরূদ সালাম পেশ করা হয় সাথে সাথে পর্দা সরে যায়, ওয়া দাখালাত দোয়া, আল্লাহর দরবারে দোয়া প্রবেশ করে। জোরে কো সুবহানাল্লাহ। আর যদি তা না করা হয়, ওয়া ইদা লাম ইয়াফআল যালিকা রাজাআত দোয়া, ওই দোয়া আল্লাহর কাছে পৌঁছে না, বান্দার দিকে, জমিনের দিকে ফিরে আসে। কথা স্পষ্টভাবে বুঝতে পারতেছেন? সেজন্য আমরা দুরূদ পড়লাম, সালাম জানাইলাম। আমি আপনাদের প্রত্যেকের অন্তর থেকে, জবান থেকে নয়, অন্তর থেকে একটি কথা জানতে চাই। এখানে মাহফিল প্রতিবেশর হোক, আপনারা কি চান? চান? সবাই বলেন নাই। এখানে মাহফিল হোক রাসুলের পক্ষের, আহলে বায়াতের পক্ষের, আপনারা সবাই চান? সবাই চান? আল্লাহ তুমি কবুল করো। আমাদের আলিমদের মধ্যে কিছু অনেক হিংসা আছে। কালাল কাররাউল মুরাউনা বিআমালিহিম, এরকম কোনো কিছু যদি থাকে তাহলে তার স্থান হচ্ছে কোথায় জানেন? আস্তাগফিরুল্লাহ আজিম, যেই যা স্থান থেকে প্রতিদিন 400 বার জাহান্নাম নিজে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে, সেরকম একটি জাহান্নামের গাড়া রয়েছে। ওই গাড়ায় ওই সমস্ত আলেমদের স্থান হবে যারা অহংকার রাখে, অন্তরের মধ্যে গৌরব রাখে। কথাটি বুঝতে পারতেছেন? আল্লাহ যেন আমাদেরকে তার থেকে হেফাজত থাকে। সবাই বলুন আমিন। একটি মোবাইল পাওয়া গেছে, কারো মোবাইল যদি হারানো গেছে, হ্যাঁ, যদি কেউ পেয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে চাচ্ছি, ওটা পৌঁছে দিবেন। এই মোবাইলটা শুধু মোবাইল জন্য জরুরি নয়, এর ভিতরে অনেক জিনিসও থাকতে পারে। এখন তাবারুক দেওয়া হবে, দোয়া হবে, দোয়ার প্রতি মনোযোগ থাকতে হবে। তাওবার উদ্দেশ্যে তাবারুক এমনিতেই আপনার হাতে লোকেরা দিয়ে যাবেন। কথা কর ঠিক কিনা? আমরা তাবারুকের জন্য কেউ দৃষ্টি ফেরাবো না, হাত লম্বা করতে হবে না, এমনিতেই জারজির কাছে পৌঁছে যাবে। আপনারা প্রস্তুতি গ্রহণ করুন। আর তাবারুক যারা আসেন, হ্যাঁ ভাইরা যারা আসেন, আপনারা প্রত্যেক ফেন্ডালের ভিতরে চলে আসুন, সবাই প্রাণ কুলে, অন্তরকে পাথরের মতো নয় মমের মতো ঘলিয়ে তাওবা করুন।
সবাই আল্লাহর দিকে ধ্যান করে রাসূলের মহব্বত অন্তরে রেখে তাওবা করুন, প্রাণ ভরে আল্লাহ যেন আমাদেরকে নিষ্পাপ বানিয়ে দেন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, لا إله إلا الله محمد رسول الله। আমি এক করে দোয়া করব, আমার দোয়ার মধ্যেই বোঝা যাবে আপনাদের আমিন শব্দের দ্বারা বোঝা যাবে আপনারা কোন দিকে মনোযোগ আছেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। اللهم صل على محمد صلاة دائمة مقبولة تؤدي بها أن حقه العظيم، وقل رب ارحمهما كما ربياني صغيرا। مابودي يا أرحم الراحمين এই মুহূর্তে আপনার দরবারে গভীর রজনীতে আমরা একে অন্যের হাতের মধ্যে হাত রেখে রসুলে পাককে ওসিলা ধরে আজকের মাহফিলকে নাজাতের ওসিলা ধরে আপনার বাদশাহী দরবারে দুইটা হাত বাড়াইয়া দিছি। আমাদের পথ থেকে নাম ধরে ধরে পরিচয় দিয়ে আমাদের পক্ষ থেকে অসংখ্য দুরুদ ও সালাম সোনার মদিনায় আপনার বন্ধুর খেদমতে পৌঁছাইয়া দেন, আবার রসুলে পাকের সমস্ত আহলে বায়াতদের রুহুতে পৌঁছাইয়া দেন। মেহরবানি করে আমরা যারা হাত তুলেছি মাহফিল কমিটির সকল সদস্য সহ যারা আঞ্জাম দিয়েছে সহযোগিতা করেছে প্রত্যেকের মা বাবা দাদা দাদি নানা নানি শাশুড় শাশুড়ির খানদানে ভাই ভেরাদের খানদানে যারা অন্ধকার কবরে আছে গো আল্লাহ তাদের কবরে আজকের মাহফিলের সবটুকু পৌঁছাইয়া দাও। মেহরবানি করে শাহজালাল ইয়ামানি 360 আউলিয়ার দরজাতকে বুলন্দ করে নাও, আমাদের পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলার দরজাতকে বুলন্দ করে দাও, আল্লাহ আমাদের সিলসিলার প্রত্যেক বুজুর্গারে দিনদের রুহুতে সাবটুকুন পৌঁছাইয়া দাও। মাবুদ মেহরবানি করে আপনার দরবারে ভিক্ষা চাই কামত পর্যন্ত এই জায়গার মধ্যে এক ক্লাসের লোক দ্বারা তুমি রসুলের মহব্বতের মাহফিলকে দাইম আর কায়েম রাখিও মাওলা। আল্লাহ আরহামার রাহিমিন আপনার দরবারে দুইটা হাত বাড়াইয়া দিছি, খরুজুরি বিক্ষ ছাই হাবারের জনম দুঃখী মা বাবার গুণাগুলো মাফ করে দেন। দুনিয়ার জমিনে দেখেছি রমজান মাস যখন আসত পাশের বাড়ির মহিলারা আমাদের মায়ের হাতে ইফতারি দিছে মিষ্টি মিঠাইগুলো দিয়েছে, মা সকালবেলা মিষ্টি মিঠাইগুলো সন্ধ্যাবেলা ইফতার করবে সে কথা মনে মনে ভেবে লুকিয়ে রাখছে। কিন্তু আশ্চর্য বিষয় হলো সন্তান যখন বেলা 3টা অথবা 4টার সময় স্কুল মাদ্রাসা থেকে বাড়িতে চলে আসছে আমাদের মা আর লুকিয়ে রাখতে পারে না রে, লোকের রাখা মিষ্টি মিঠাইগুলো সন্তানের হাতে উঠাইয়া দেয়। রামাভূত আপনার দরবারে ভিক্ষা চাই শেষ পর্যন্ত দেখি আমাদের মা পানি ধারা ইফতার আদায় করেছে। এই মা যাদের অন্ধকার কবর আছে যেই মা নিজে না খাইয়া আমাদের মুখে মিষ্টি মিঠাইগুলো উঠাইয়া দিছে, ওই মা যার অন্ধকার কবরে আছে ওই মায়ের কবরে জান্নাতের মিষ্টি মিঠাইগুলো পৌঁছাইয়া দাও। দুনিয়ার জমিনে দেখেছি বাবা বাজার থেকে বড় মাছ আনছে, মা মাছগুলো ঠিক মতো রান্না করেছে, মায়ের মনে ইচ্ছা মা একটা পিস মাছ খাইবে, মা সুন্দর করে রান্না করেছে সবাইকে সব অংশ দিয়েছে, শেষ পর্যন্ত দেখি আমাদের মা খাবার খেতে বসছে এক পিস মাছ তাদের প্লেটের মধ্যে রাখছে, সন্তানেরা চতুর্দিকে গ্রাউ করে বসেছে আমাদের মা মাসকুলু বাইসা বাইসা সন্তানের মুখে উঠাইয়া দে, শেষ পর্যন্ত তাকাইয়া দেখি মায়ের প্লেটে মাছের খাটা পরে আছে রে আল্লাহ। এই মা যার কবরের মধ্যে আছে এই মায়ের কবরে জান্নাতের খাবার আর বিছানা পৌঁছাইয়া দাও।
দুনিয়ার জমিনে দেখেছি আমাদের বাবা বাজার থেকে মোজা কিনে আনত, এসে মাকে জিজ্ঞাসা করছে কই আমার সন্তান, মা বলে ঘুমায়ে পড়ছে, বাবা চলে গিয়েছে। সকালবেলা বাবা কাজে যায় না দেরি করে, মা জিজ্ঞাসা করে কিসের জন্য তুমি দেরি করতেছো, বাবা জবাব দেয় আমি দেরি করি আমার কলিজার টুকরো সন্তানের হাতে, আমি বাবা নিজে মোজা না দিয়ে কাজে যেতে পারবো না, আমি মোজা না দিয়ে যদি কাজে যাই রে সারাদিন আমি বাবা কাজ করতে পারবো না। এই বাবা যার অন্ধকার কবরে আছে আল্লাহ, এই বাবার কবরে জান্নাতের মজা গুলো পৌঁছায় দাও বাবুদিয়া। আল্লাহ আরহামার রাখিবিন, আপনার দরবারে করু জুড়ে আবার ভিক্ষা চাই, যারা কষ্ট করে মেহনত করে এই মাহফিল আঞ্জাম করেছে তামামকে আপনি রসুল পাকের সিলায় কবুল করে নিন গো মাওলা। আল্লাহ আরহামার রাহিমিন, আসমানি জমিনি জাহিরি বাতিনি রহানি জিসমানি আগুন ফানি জরিতবান গাড়ি অ্যাক্সিডেন্ট সহ সব ধরনের মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো মাওলা। মাহফিল শেষে যে জায়গার মধ্যে যাবে আপনার কুদরত দিয়ে আপনি পৌঁছাইয়া দিয়ে গো আল্লাহ। শেষ দরখাস্ত মুনিব, দুনিয়ার জিন্দেগি যেদিন শেষ হয়ে যাবে ওই দিন রহমতুল্লিল আলামিন নবীর চেহারা নোয়ার দেখাইয়া দেখাইয়া জান্নাত যদি আমাদের ভাগ্যে নসিব হয় সর্বোচ্চ জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া আমাদের দেহ থেকে বের হবার সময় আমাদের প্রত্যেকের জবানে ইখলাসের সাথে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।